আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রশিদ সহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছে। চলে এসেছি ভীষণ মজার এবং মুচমুচে একটা সহজ নাস্তার রেসিপি নিয়ে। বিকেলের এই নাস্তাটি কিন্তু বানিয়ে নেওয়া খুবই সহজ এবং অল্প কিছু উপকরণে বানিয়ে নেওয়া যায়। আটা আর চিনি দিয়ে বানিয়ে নেব ভীষণ মজার এই নাস্তাটি। এটা চাইলে কিন্তু আপনি সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন। তো চলুন এটা কীভাবে বানিয়েছি সেটাই শেয়ার করি আপনাদের সাথে। আর আপনি ততক্ষণে আমার ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহি রহমানি রাহিম। প্রথমে একটা মিক্সিং বোলে 2 কাপ পরিমাণে আটা নিয়ে নিচ্ছে। আপনি চাইলে কিন্তু ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন, তবে আটাটা সহজলভ্য তাই আটা দিয়ে আমি বানিয়ে নিচ্ছি। তো এরপরে আমি এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো লবণ আর 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। আর এই তেলটা দেওয়ার কারণে কিন্তু মুচমুচে হবে অনেক বেশি। তো তেলটা দেওয়ার পরে খুব ভালোভাবে এই আটাটার সাথে হাত দিয়ে এভাবে করে মাখিয়ে নিতে হবে বা মিশিয়ে দিতে হবে। তো ভালো করে মিশিয়ে দেওয়ার পরে দেখবেন যে একটা পর্যায়ে মুঠ করলে এমন মুঠ হয়ে যাবে আর ছেড়ে দিলে ঝরঝর হয়ে পড়ে যাবে। তখন বুঝতে হবে যে পারফেক্টভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার নর্মাল পানি এখানে আমি অল্প অল্প করে দিয়ে তারপর একটা ডো বানিয়ে নেবো সফট করে। আর একটু বুঝে দিতে হবে পানিটা, এই জন্য অল্প অল্প করে পানি দেওয়াই ভালো। একবারে দিয়ে দিলে কিন্তু বেশি হয়ে যাবে, যেহেতু এখানে আমি একটু তেল দিয়ে মাখিয়ে নিয়েছিলাম আগে, তো সেজন্য কিন্তু মাখিয়ে নেওয়ার সময় পানির পরিমাণটা অনেকটাই কম লাগবে। তো আমি এখানে একটা ডো বানিয়ে নিলাম এবং দেখেন একদম সফট করে কিন্তু ডোটা আমি এখানে বানিয়ে নিয়েছি। তো এটাকে কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, আমি সরাসরি নাস্তাটা বানানোর জন্য এখন চলে যাব। আর দেখেন যে কতটা সফট হয়েছে এটা। তো এবার আমি একটা বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি আমাদের এই খামিরটা, নিয়ে হাতের সাহায্যে এরকম করে একটু লম্বাটে করে দিচ্ছি। তার কারণ এখানে আমি কয়েকটা লেচি কেটে নেব, আর লেচিগুলো কিন্তু একটু সমানভাবেই কেটে নিতে হবে। আপনি আপনার সুবিধা মতো কেটে নিন, যে অনেক বড় একটা রুটিও বেলতে পারেন, আবার চাইলে ছোট ছোট করে রুটি বেলেও কিন্তু আপনি বানিয়ে নিতে পারেন। তো আমি এখানে 7 ভাগ করে নিয়েছি, এটা 7টা ভাগ হয়েছে, 7টা রুটি হবে। তো সেগুলো দিয়ে কিন্তু নাস্তাটা আমি বানিয়ে নেব। তো বোলের মধ্যে আমি তুলে রাখছি, একটা লেচি রেখেছি আর বাকিগুলো তুলে ঢেকে রাখতে হবে এখন, যেন আবার ড্রাই হয়ে না যায়। এরপরে আমি যে লেচিটা নিয়েছিলাম সেটাকে দিয়ে এরকম একটা লেচি বানিয়ে নিলাম আমি। তো এবার কিছুটা আটা আমি দিয়ে দিলাম ছিটিয়ে, দিয়ে একটা রুটি বেলে নিতে হবে। আপনি যতটা সম্ভব পাতলা করার চেষ্টা করবেন, আমার দ্বারা যতটুকু সম্ভব হয়েছে আমি পাতলা করে নিয়েছি। মানে এই নাস্তাটা বানানোর ক্ষেত্রে কিন্তু যতটা পাতলা করে আপনি রুটিটা বেলবেন নাস্তাটাও কিন্তু ততটাই মুচমুচে হবে। তো আমি একটা রুটি বেলে নিচ্ছি, অনেক পাতলা করে একটা রুটি কিন্তু আমি এখানে বেলে নিচ্ছি। আর হতে হবে যে কাগজ থাকে, কাগজ থেকে যেন একটু মোটা থাকে এমন হতে হবে, যেন আবার ছিঁড়ে না যায় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। দেখেন অনেকটা পাতলা করে কিন্তু আমি রুটিটা বেলে নিয়েছি। তো এবার এটাকে কেটে নিতে হবে। তো আমি এটাকে একটু সমান করে রেখে দিলাম, দিয়ে এরকম একটা কুকি কাটার নিয়েছি, আর কুকি কাটারের এই যে সমান অংশটা সেটা দিয়ে আমি এখন কেটে নেব। আপনি চাইলে যেমন খুশি শেপে কিন্তু এটা কেটে নিতে পারেন, এই যে চাইলে এরকম অর্ধচন্দ্রের মতো কাটতে পারেন, তবে আমি সেটা করব না। একটা পাশ একটু মোটা থাকবে আর একটা পাশ একটু সরু থাকবে, দেখে হয়তো বা বুঝে নিতে পারছেন। একটু খেয়াল করে দেখেন আমি যে এভাবে কাটছি, একটা পাশ একটু মোটা থাকবে আর একটা পাশ একটু চিকন থাকবে। আমি কিন্তু ওই রকম অর্ধচন্দ্রের মতো কাটিনি, ঠিক এইভাবে করে আমি এটাকে কেটে নিচ্ছি। কারণ এই নাস্তাটা এরকমই কাটা হয় আমি দেখেছি ছোটোবেলা থেকে, তো সেজন্য আমি এভাবেই কাটছি। আপনি চাইলে কিন্তু অন্যরকম করেও কেটে নিতে পারেন, অথবা গোল শেপেও কাটতে পারেন, ইচ্ছে আপনার। তো আমি এইভাবে করে এটাকে কেটে নিচ্ছি, আর সবগুলো রুটি কিন্তু একইভাবে আমি এখন বানিয়ে তারপর এরকম নাস্তাটা বানিয়ে নেব। তো প্রথমে আমি যেটা করব, আমি 2টা রুটি বেলে তারপর তুলে নিয়েছিলাম, সেটা একটু দেখাবো যে কতগুলো হয়েছে। কারণ 7টা রুটি দিয়ে কিন্তু মাশাল্লাহ অনেকগুলো নাস্তা হবে। দেখেন আমি এখানে 2টা রুটি বেলে কেটে নিয়েছি, তাতে কিন্তু অনেকগুলো হয়ে গেছে। তো বাকিগুলোকেও একইভাবে রুটি বেলে আমি নাস্তার শেপে কেটে নেব। আর আগে আমি চুলায় কিন্তু তেল বসিয়ে দিয়েছিলাম, এখানে এখন নাস্তাগুলো দিয়ে দিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে মাঝারি আছে তেলটাকে গরম করে নিয়ে তারপর চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে করে দিয়েছি, এবং এরপরে নাস্তাগুলো আমি অল্প অল্প করে দিয়ে দিতে শুরু করে দিয়েছি। একটা একটা করে যেহেতু দিতে হবে, নইলে আবার শেপটা নষ্ট হয়ে যেতে পারে, সেজন্য চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে তারপর দেওয়াই ভালো, নইলে কিন্তু আবার পুড়েও যেতে পারে। তো দেখেন নাস্তাগুলো যেই কয়টা দেওয়া যায় একবারে আমি দিয়ে দিচ্ছি, আর নিজে থেকে কিন্তু ফুলে উপরের দিকে উঠে যাচ্ছে। আর এই নাস্তাটা অনেক বেশি ফুলবে না, কারণ খুব বেশি পাতলা করে কিন্তু আমি বেলেছি, তাই যেটা ফুলার ফুলবে, না ফুললে নাই। তবে মুচমুচে কিন্তু একই রকম হবে। তো দেখেন নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি, চুলা আঁচটা কিন্তু মিডিয়াম লো হিটে রেখেই তারপরে ভাজতে হবে, খুব বেশি বাড়িয়ে দেওয়ার দরকার নেই, আর ঘন ঘন নাড়াচাড়া করতে হবে। তো একটা পাশ মনে হচ্ছে যে একটু কালার চলে এসেছে, তাই আমি একটু উল্টে দিচ্ছি। আর ঘন ঘন নাড়াচাড়া করতে হবে এই জন্যই, যেন আবার একটা পাশ পুড়ে না যায়, যেহেতু অনেক বেশি পাতলা, পুড়ে গেলেও কিন্তু যেতে পারে যদি খেয়াল না করেন। তো সেজন্য কিন্তু একটু বারবার করে নাড়াচাড়া করে তারপর ভেজে তুলে নিতে হবে। তো আমি একটু উল্টে দিচ্ছি। আটা নিয়েছিলাম 2 কাপ পরিমাণে, মাশাল্লাহ অনেকগুলো হয়ে যাবে তাতে করেই। আর এই নাস্তাটা কিন্তু এতটাই মুচমুচে যে অসাধারণ লাগে খেতে আসলে। আর এটা আপনি চাইলে প্রায় 20 দিনের মতো সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন, এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিলে কিন্তু একদম মুচমুচে থাকবে।
তো দেখেন আমি কথা বলতে বলতে কিন্তু নাস্তাগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। 1.5 থেকে 2 মিনিটের মধ্যে নাস্তাগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর কালারটাও মাশাআল্লাহ খুব সুন্দর এসেছে। তো এবার আমি এগুলোকে তেল থেকে ছেঁকে তারপর তুলে নেব। আর হ্যাঁ, এটা কিন্তু খুব বেশি তেলও টেনে নেয় না, অল্প অল্প তেল টেনে নেয় আর তাতেই কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে যায়। তবে ভাজার জন্য একটু বেশি তেল লাগে এই আর কি, মানে একটু ডুবো তেলে ভাজলে ভালো হয়। তো নাস্তাগুলো তুলে নিয়েছি, সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি যে এগুলো হয়েছে। আপনি চাইলে কিন্তু এভাবেই খেতে পারেন, খুব বেশি ভালো লাগে নিমকির মতো। আর দেখেন কতটা মুচমুচে হয়েছে। তবে আমি আরও বেশি টেস্টি বানাতে চাই এটাকে, সেজন্য আমি একটু চিনির ব্যবহার করব এখানে। তো এই যে এগুলো, এগুলোকে একটা পাশে রেখে দিচ্ছি আমি, মানে পিঠাগুলো বা নাস্তাগুলো একটা পাশে রেখে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে 1 কাপ পরিমাণে চিনি দিয়েছি আর 1/2 কাপ পরিমাণে পানি দিয়েছি। দিয়ে নেড়ে নেড়ে আমি এখানে একতারের একটা শিরা বানিয়ে নেব এখানে। তো নাড়াচাড়া করে দিচ্ছি, একটু ঘন হয়ে আসা পর্যন্ত এটাকে নাড়াচাড়া করতে হবে আর কি। চিনির শিরাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে দেখেই বোঝা যাচ্ছে। তো এবার আমি একটু চেক করে নেব এটাকে। তো সেজন্য এই আঙুলের সাহায্যে একটু দেখে নিচ্ছি, এটা একটু সাবধানে করতে হবে, আঙুল কিন্তু পুড়েও যেতে পারে। তো যে এরকম একতারের একটা শিরা কিন্তু এখানে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার চুলার আঁচটাকে আরও বেশি কমিয়ে দিতে হবে, একদম কমিয়ে দিয়ে তারপর যে নাস্তাগুলো আমরা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে। তো আমি নাস্তাগুলো শিরার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আলতো হাতে নাড়াচাড়া করতে হবে, তবে এই কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে। তো দেখেন আমি উল্টে পাল্টে একটু মিশিয়ে দিচ্ছি, মানে গায়ে গায়ে একটু শিরা লেগে গেলেই কিন্তু চলবে। তো আমি উল্টে পাল্টে দিচ্ছি, আর যেহেতু নাস্তাগুলো খুব বেশি মুচমুচে আর একেবারেই পাতলা, তাই নাড়াচাড়ার সময় কিন্তু ভেঙেও যেতে পারে, সেদিকে একটু খেয়াল রেখে তারপর আলতো করে এইভাবে করে উল্টে পাল্টে দিলেই কিন্তু চলবে। আর এই কাজটি করার জন্য সময় লাগবে 1 থেকে 1.5 মিনিটের মতো। তো আমি তাড়াতাড়ি করে করে দিচ্ছি কাজটি, দেখেন। নাস্তাটা কিন্তু চিনি শিরার সাথে ভালো মতো গড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা ছড়ানো পাত্রের মধ্যে ঢেলে দিতে হবে। তো একটা ছড়ানো পাত্রের মধ্যে ঢেলে দিয়ে তারপর একটা স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে মেলে দিতে হবে, যেন যে চিনির শিরাটা এটা যেন তাড়াতাড়ি শুকিয়ে গিয়ে সেট হয়ে যেতে পারে, নাস্তাটার গায়ে গায়ে যেন লেগে যেতে পারে। তো একটু ছড়ানো পাত্রের মধ্যে ঢেলে দিয়ে তারপর আমি একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে করে একটু মেলে মেলে দিচ্ছি, আর অপেক্ষা করতে হবে 5 থেকে 6 মিনিট। এই 5 থেকে 6 মিনিটের মধ্যে ঠান্ডা হয়ে যাবে আর চিনির শিরাটাও কিন্তু জমে যাবে। 5 থেকে 6 মিনিট পরে মাশাআল্লাহ চিনিটা কিন্তু ভালো মতোই জমে গেছে নাস্তাটার গায়ে গায়ে। আর নাস্তাগুলো দেখেন, একটা কিন্তু আরেকটা গায়ে লেগেও নেই, সব কয়টা নাস্তায় কিন্তু একদম আলাদা আলাদা পার্ট হয়ে আছে, আর চিনিটা খুব ভালোভাবেই কিন্তু মিশে গেছে এটার সাথে বা জমে গেছে। তো এই তো তৈরি করে নেওয়া হয়ে গেল আটা আর চিনি দিয়ে ভীষণ মজার একটা নাস্তা, যেটা আপনি চাইলে 20 দিনের মতো এটাকে সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন এবং একদম মুচমুচেই কিন্তু থাকবে। বিকেলবেলায় টি টাইম স্ন্যাক্স হিসাবেও কিন্তু খেতে পারেন, একদম হালকা ফুলকা একটা নাস্তা, সবাই কিন্তু পছন্দ করেই খাবে। আর বানিয়ে নেওয়াটা কিন্তু একেবারেই সহজ, বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।